আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন পদে আছেন বাড়িতে আছেন আজকেও আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি রেবেকা সুলতানা আপনাদের বিজ্ঞান হচ্ছে ম্যাডাম বিজ্ঞান ক্লাস নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন এই যে জীবাণুটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু আমরা সাবধানে থাকবো তাই না আর এটা কিভাবে সৃষ্টি হতে পারে সেটা দিকে আমরা বেশি খেয়াল রাখব ধন্যবাদ সবাইকে তবে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্লাসরুমে ছোট বন্ধুরা বলেন তো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন এই এগুলো কি নাম ধরে ধরে বলেন যে এখানে মা মুরগি আছে ডিম আছে দুধ আছে মাছ সিম সিমের বিচি এবং মটর শুটি আছে তাই না এগুলো কি বলেন তো খাবার হ্যাঁ ঠিক আছে খাবার এখন বলেন তো কোন ধরনের খাবার হ্যাঁ বলতে পারবেন মাছ মাংস দুধ ডিম এগুলো সব আমিষ জাতীয় খাবার থ্যাংক ইউ তাহলে আমির জাতীয় খাবার আমরা আমিষ তাহলে এই এইগুলো খেলে আমরা কি কি পাবো আমিষ নামক পুষ্টিটি আমাদের দেহে শক্তি যোগায় না আর এই আমিষের কাজ কি বলেন তো এক নম্বর কাজ হচ্ছে আমিষ আমাদের দেহ গঠন করে আমিষ কি করে আমাদের দেহ গঠন করে আচ্ছা দুই নাম্বার হচ্ছে কি বলেন তো দুই নাম্বার হচ্ছে দেহের মাংসপেশি ক্ষয়পূরণ ও রক্ত তৈরি এবং রক্ষণাবেক্ষণে আমিষের প্রয়োজন কি করছে দেহের মাংসপেশি ক্ষয়পূরণ ও রক্ত তৈরি এবং রক্ষণাবেক্ষণে আমিষের প্রয়োজন এই যে আমাদের কেটে গেলে রক্ত বের হয় অ্যাক্সিডেন্ট করলে রক্ত ঝরে যায় এই মাছ মাংস দুধ ডিমি এগুলো কি করছে সেই রক্তটা যে ক্ষয় হয়ে গেল সেটা ক্ষয়পূরণ করছে এবং যে মাংসগুলো থেতলে যাচ্ছে অনেকেই আমরা বলি না যে তুই বাতাস আসলেই তুই উড়ে যাবি তাই না লিকলিকে পাতলা এরকম বলা হয় সেই মাংস বৃদ্ধি করে সেখানে আমিষ রক্ষণাবেক্ষণ করে আর মাছ মাংস ডিম ডাল এবং সিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে কোন কোন খাদ্য আছে মাছ মাংস ডিম ডাল এবং সিমের বিচিতে প্রচুর পরিমাণে আমিষ আছে তাহলে এই আমিষের কাজ কিন্তু আমরা এখানে কয়টা পেলাম চারটা পেলাম কিন্তু আমিষের কাজ কি। ওকে ছোট্ট বন্ধুরা দেখেন আরও একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলেন তো এখানে কি কি আছে ভাত আছে ভাত আছে তারপরে ভুট্টা আছে রুটি আছে চিনি আছে আর আলু আছে তাই তো এগুলো কি বলেন তো এগুলো কোন জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য যা আমরা প্রতিদিন খেয়ে থাকি তাহলে এ এই যে খাদ্যগুলো আমাদের সরকার আছে কি কি বলেন তো এগুলোকে কি জাতীয় বলা সরকার জাতীয় বা শস্য জাতীয় খাদ্য তাই না এগুলো শস্য বলতে কি দানা যুক্ত যে খাবারগুলো যেমন ধান গম ভুট্টা ইত্যাদি তাই না এগুলো দানা দানা না হ্যাঁ ছোট বন্ধুরা শস্য জাতীয় খাদ্য যেমন ধান গম ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে কি আছে সরকার আছে আর এই সরকার কাজ কাজ কি এই সরকারা দিয়ে আমাদের দেহে কোন পুষ্টিটা পায় বলেন তো শক্তি যোগায় তাই না আমাদের যে পুষ্টি আমরা পড়েছি পুষ্টিতে কয়টা উপাদান আছে পাঁচটা উপাদান আছে কি কি আছে আমি সরকারা চর্বি ভিটামিন ও খনিজ লবণ এই যে পাঁচটা উপাদান আছে তার মধ্যে সরকারা হচ্ছে আরেক একটি প্রথমে এক নম্বর পড়েছে আমিষ এখন পড়ছি সরকারা তাহলে সরকার তিনটা কাজ বলেন তো যে সরকারা শস্য জাতীয় খাদ্য এক নাম্বার দুই হচ্ছে ধান গম ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে সরকার আছে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা সরকারা থেকে পেয়ে থাকি ভেরি গুড ছোট বন্ধুরা তাহলে আমরা এখানে বলতে পারবো তো আমিষের কাজ কি আর সরকারের কাজ কি বা জাতীয় খাদ্যের উদাহরণদের দেহের মাংস মাংসপেশি ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে কোন পুষ্টির উপাদান আমিষ এখানে কিন্তু ছোট ছোট শূন্যস্থানও আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে ছোটো বন্ধুরা এবার আসেন আমাদের ক্লাস টেস্ট নেবো পাঠ্য বইটা আমরা তো পড়েছি যে চুয়াল্লিশ পিসটা পাঠ্য বই পড়েছি এবার ক্লাস টেস্ট আমিষের কাজগুলো লেখো আমিষের আমরা এখানে আপনি তিনটাও লিখতে পারেন তিনটা কাজ এখানে লিখতে হবে এবং শস্য জাতীয় খাদ্য কী কী সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে আপনারা আমাদের ওয়েবসাইটে এই দুইটা প্রশ্ন লিখে জমা দিবেন ওকে ছোটো বন্ধুরা আজকে তারপরে বাড়ির কাজ এই দুইটা প্রশ্নই হাতের লেখা থাকবে এবং মুখস্থ করতে হবে আজকে আর না দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম